আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত ওয়েলকাম টু এন টিভি এক্সক্লুসিভ আজকে আমি আপনার একটা পুরো এক্সক্লুসিভ একটা প্রোগ্রাম করতাম আমার যে গেস্ট আজকে আমি ফাইছি আলহামদুলিল্লাহ আল্লাহর কথা আমি গেস্ট ফাইছি থানোর আমি আমি বহু তো দেখা করতাম স্যার আশা করি আর এই এক্সপিরিয়েন্স এটা আপনার লগে আমি আজকে শেয়ার করবো আপনারা টপিক আমরা দেখবার স্ক্রিনের থলে দিই একটির ফলে যাইব আমরা আজকে মাথিমু আল হারামাইন আল হারামাইনের কথা আর হারামাইন ইন লন্ডন ইনশাল্লাহ আমরাও টপিক মারবো তো আমিও আর সময় কইতাম নাই ডাইরেক্ট আমার গেস্টের কাছে যাইমু আসসালামু আলাইকুম মাতাব ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব খুব শুকরিয়া আপনার জন্য সময় দিতে পারছেন আমরা রে আর অডিয়েন্সের সময় দিতে পারছেন এখন তো আমি আমি কোন সময় নষ্ট করতে আপনারা তো আলহামদুলিল্লাহ আপনি তা করছেন আর সবে তো দেখরা আপনার আপনি যেন কত পাইসাহ করছেন বাট আল্লাহারা মেইন তো এখন সবেও জানা যেন যে বিজনেস আপনি শুরু করছিল মিডল ইস্ট আলহামদুলিল্লাহ আল্লাহর বরকত আপনার কত বড় ব্যবসা আছেন আপনি খুব কাছেন আইস তো লন্ডন আপনি আইস করেন লন্ডনে লন্ডনে তুরা ধন্যবাদ এন টিভিকে আসলে আপনি যে প্রথমেই যে শুরু করছেন যে আমার দিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ কয়েকবার আপনি উচ্চারণ অর্জন আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করা আমাদের সবের মুসলমানের কর্তব্য দায়িত্ব আল্লাহ যে অবস্থায় রাখে সেই অবস্থায় আপনি সুক্রিয়া আদায় করবেন তো আপনার এই যে শুক্রিয়া আদায় যে করছেন যে আপনার সুক্রিয়াটাকে যে শুরু করছেন আশা করি আপনার শুক্রিয়াটা আল্লাহ যেন কবুল করে আর আজকে আমার লন্ডনের আসার উদ্দেশ্যই গিয়ে আপনারা হয়তো জানেন আলহারামাইন পারফিউম আমরা পুরা মিডিল ইস্ট বেস একটা কোম্পানি এবং আমাদের পারফিউম শোরুমগুলা মিডিল ইস্টের আমাদের প্রত্যেকটা দেশেই রয়ে গেছে এবং এশিয়াতেও আছে ইউরোপ কান্ট্রিতেও আমরা শুরু করতে যাচ্ছি তখন আমরা ইউকেতে প্রায় তিন বছর তাকে আমরা আমাদের ওয়ে হাউস এবং অফিস নিয়ে আমরা ডিস্ট্রিবিউট করতেছিলাম তো আমার ছেলেই বললো যে আব্বু আমরা এখন রিটেল ইউরোপে ঢুকবো তখন রিটেল বলতে মনে করলাম যে প্রথমেই রিটেল হইতে হইবে আমার লন্ডনে কারণ লন্ডনের প্রবাসী অনেক বাংলাদেশি বিশেষ করে সিলেটি এবং সব সময় সৌদি আরবে গেলে মিডিল মিডিল ইস্টে গেলে দুবাই কুয়েত কাতার যে কান্ট্রিতেই যেয়ে যাক সবসময় হারামিনের প্রোডাক্ট নিয়ে আসেন এবং ওনারাই সময় বলেন যে আপনি লন্ডনে কখন শোরুম করবেন আপনি লন্ডনে শোরুম করেন লন্ডনে শোরুম না করলে আমরা এই প্রোডাক্টটা শেষ হইলে পাবো কোথায় তো আমি আমার ছেলেকে বললাম তোমাকে শোরুম স্টার্ট করতে হইলে প্রথম লন্ডন থেকে শুরু করো তখন সেও এগ্রি করছে এবং আমরা আগামী ত্রিশ তারিখে গ্রিন স্ট্রিটে একটা শোরুম ওপেন করতে যাচ্ছি তো আমি এন টিভির মাধ্যমে আপনার মাধ্যমে আমি আমার সবাইকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বইল স্যার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা আমার এই অনুষ্ঠানে আসেন বিকাল পাঁচটার সময় আল হারামাইনের শোরুমটা ওপেন হবে এবং আপনাদের জন্যই আমি এই লন্ডনে আসা এবং আমি আশা করি আপনারা এই হারামাইনের প্রোডাক্ট আপনারা ব্যবহার করেছেন এবং আপনাদের ভালোও লাগেছে এবং এখন আপনাদের কাছেই চলে আসছি তো আপনারা আশা করি আমার সহযোগিতা করবেন আচ্ছা আসলে তো আমরা না নানি হ্যাঁ ইংলিশ একটা কথা আছে যেন হাউস হোল্ড অ্যাম নেইম হাউস হোল্ড নেই সব মাতর তো আমরা তো বাংলা বাঙালি ব্রিটিশ যারা আছেন হারামেইন একটা তো হাউস হোল্ড নেই এখন তো হাউস হোল্ড ভাবে তো মানে সবই আপনারা চিন না তো আমরা একভাবে তো সুক্রিয়া করি আর যেন আপনি আইরা আর আপনার আপনি একটা জো করবা আপনি একটা তো এক্সিবিশন কররা সবটা দেখাইতো যেন আলহারামাইন পারফিউম আমি থুরা

এরপরটা কি আমরা আপনাদের দুই আলহামদুলিল্লাহ বর্তমানে প্রায় পঁয়ষট্টিটা কান্ট্রিতে আমাদের মাল এক্সপোর্ট করতেছি এবং তুলো আমি যে আল হারামাইন এখন একটা তো আরবিতে শব্দ একটু মানে দুই হারাম শরীফ জি আপনারা এই নামটা কোনভাবে অ্যাডপ্ট করলা কোনভাবে রাখলা এটা কোন ডিসিশনটা কি লাগলো আমার ডিসিশন ডিসিশনটা আসলে আমার বাবা কিন্তু না আমার জন্মের আগেও ফিফটি সিক্সে উনি হজ করছেন এবং আমরা যখন আমাদের ব্যবসা শুরু করছি উনি প্রত্যেক বছর রমজান মাসে মক্কাতে থাকতেন এবং প্রত্যেক বছরই উনি হজ করতেন তো এবং যখনই আমরা ব্যবসাটা শুরু করছিলাম তখন উনি বলছিলেন যে বাবা হারামাইন রিলেটেড জিনিসটা বা পবিত্র বা হালাল ব্যবসা করবে তোমরা তখন আমরা এই নামটা নিতে অনেক কষ্ট হয়েছে প্রথমে তো এটা নামটা অ্যাপ্রুভেল দেয় নাই পরবর্তীতে যখন ইকোনমিক ডিপার্টমেন্ট বা দ্য মিনিস্ট্রি পরবর্তীতে যখন আমরা দুবাইতে আমরা এটা অ্যাপ্লাই করছি আমরা নামটা পেয়ে গেছি পরে ওইটার সূত্র ধরেই আমরা মিডিল সব জায়গায় আমরা ওই নামটা ব্যবহার করতে পারতেছি তো এইটাই হলো প্রথম আচ্ছা বাট আসল যে আত্মরিক নাইন এই আইডিয়া তো আপনারা দুই লক্ষ্য তো মিডল ইস্ট মিডল ইস্টটা কি শুরু হইয়া আপনারা এক্সপ্যান্ড হইছে বাট আইডিয়া তো একটু আপনার সিলেটটা কি আইলো নানি যে আসলে এই যে আগর কাঠ এবং আথর যেটা দাইনুলুদ এবং আগরউড এটা সিলেটে সুজানগরে হইতো কিন্তু সিলেটটা কি এইটা হয়তো আগে মার্কেটিংটা মিডল ইস্টে ডাইরেক্ট আসতো না বায়া বোম্বে হইয়া মালটা মিডল ইস্টে সব জায়গাতে আসতো তো আমাদের যে আগরউড এবং আথরটা এটা কিন্তু শুধুমাত্র এখন মিডিল ইস্টে নয় আপনি ইউরোপিয়ান অনেক প্রোডাক্টগুলাতে এখন দেখবেন যে লেখাই আছে উদ বেস, সান্ডল বেইস আম্বর বেইস এবং এরাই ইউজ করতেছে প্লাস আপনি দেখবেন এখন চায়নাতে থাইওয়ান হংকং বিশেষ করে আপনি আগর বাতি যেটা জ্বলে এটা আগর ওয়েলটা নেওয়ার পরে যে ডাস্টাব আছে এটা দিয়ে কিন্তু আগরবাতি বানানো হয় এবং আগরবাতি হয়তো আমরা খুব কম ইউজ করি কিন্তু আপনি যান চায়নার দিকে যান কোরিয়ার দিকে যান হংকং যান তারা অনেক বেশি ইউজ করে তো এই আগর খাট এবং আথরের চাহিদাটা অনেক বেশি এবং আগর কাটের যে ওয়েলটা এখন অনেক মেডিসিনই ইউজ হইতেছে আপনি জাপা চাইনিজ জাপানিজ অনেক হারবার মেডিসিনগুলোতে দেখবেন ওই আগরের ওয়েলটা তারা ইউজ করতেছে আচ্ছা তো সৌদিও সৌদিটা কি শুরু করলাম এরপরে তো মিডিল ইস্ট কান্ট্রি কত 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 দেশে আপনি যাইতে পারলাম আপনি তো ডুবাইতকে আপনার তো নামিকটা তো ডুবাইতকে আপনার সেটল হইল। এরপরে কাতার আপনার এই দেশগুলো আপনি কি লা কোনভাবে বাড়ল আমরা ধর যখন যখন প্রোডাকশনটা দুবাই থেকে মেইনলি ফরে আমরা দুবাই ফ্যাক্টরি করিয়া প্রোডাকশন শুরু করছি প্রোডাকশন শুরু করি তখন আমরা বিভিন্ন দেশে মাল এক্সপোর্ট করছি এক্সপোর্ট করার পরে যখন চাহিদা বাড়ছে তখন সাথে সাথে আমরা প্রত্যেকটা দেশেই আমাদের নিজস্ব অফিস করতে হয়েছে তখন আমাদের নিজস্ব শোরুম করছি আমরা প্রায় মিডিল ইস্টের মধ্যে আমাদের নিজস্ব শোরুম প্রায় এখন একশোটা শোরুম রয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এইটা দিয়েই আমাদের মিডিল ইস্ট কভার আর যে যে দেশে আমাদের শোরুম নাই সব দেশে আমরা আমাদের এজেন্ট নিয়োগ করেছি এবং এজেন্টের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো ওরা ডিস্ট্রিবিউট করতেছে এখন তো সত্তর নাইনটিন থেকে আপনারা শুরু করলেন তো পঞ্চাশ বছর খাসাই যার তো এই টাইমে আপনি আপনার নিজের তো আপনি তো সবসময় আসলা সবসময় দেখলা আপনার যেন প্রথমে যে কাস্টম কাস্টমার বেইস আসিল যে মানুষ হইয়া আগ্রহা লইরা আর ই দশ বছর পরে বিশ বছর পরে ত্রিশ বছর পরে যেন আপনার কাস্টম বাড়ছে মানে মানুষ কোনভাবে বদ বদলি না আপনার সবসময় সমান মানুষও বাড়ছে না খালি বাড়তে আসেন অফ কোর্স আসছে যদি না বাড়লে তো আর আপনার এখন কি কি জাতি মানুষ আহিলা তো প্রথমে প্রথমে কি জাতি মানুষ আরে এখন তোদের লোকে সব আছে প্রথমে কি জাতি মানুষ আহিছে না আপনারা আরেকটা শুরু না প্রথমে তো মিডল ইস্ট বেজ প্রোডাক্ট ছিল এখন আপনি দেখেন আমাদের প্রোডাক্টগুলা যদি আপনারা আমি আশা করি আপনারা সবাই আমাদের শোরুমটা ওপেন হয়েছে শোরুম এ গেলে ভিজিট করবেন ভিজিট করলে আপনারা দেখতে পারবেন যে আলহারামাইন এই এ ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং যেটার কোয়া পারফিউ আমাদের বডি লোশন এয়ার ফ্রেশনার থেকে আরম্ভ করে সবটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রোডাক্টের মধ্যে চলে আসছি সাথে সাথে আমাদের যে কাস্টমার বেস যেটা হয়েছে কাস্টমার বেস ধরেন মিডিল ইস্ট একটা বেস ছিল এখন আপনার এশিয়ান বেস এখন হয়েছে আপনার ইউরোপিয়ান বেস এবং বিশেষ করে আমাদের প্রোডাক্টগুলো এখন আপনারাও ইউরোপিয়ান লোক খুব ভালো ইউজ করতেছেন এবং আমেরিকাররাও অনেক আমাদের প্রোডাক্টটা ইউজ করতেছেন করতেছে আপনি তো মিডিল ইস্ট ফ্রাইন নিয়ে আপনার আর এখন তো আপনি ইউরোপ আইসোন আমেরিকা বিশন বাট আমেরিকা তাফ নইতো ইস না আমেরিকা তে কি তো ব্যাক তো বকাক আসলাম আমেরিকা তো আমরা 90 তাক কি আসলাম আমেরিকাতে আমেরিকা আমরা 10 বছর আমাদের শোরুম open করেছিলাম আমরা শোরুমও চালাইছিলাম প্রায় কয়েক বছর পরবর্তীতে দেখলাম যে আমেরিকা ইজ এত বিগ কান্ট্রি এত বড় দেশ যে সব জায়গায় আমাদের শোরুম করাটা ডিফিকাল্ট হইব জাল লাগি যার লাগিয়ে আমরা পরবর্তীতে প্রত্যেকটা স্টেটে আমাদের এজেন্ট নিয়োগ দিয়েছি এবং এজেন্টের মাধ্যমে আমরা হোলসেলটা করতেছি ডিস্ট্রিবিউট করতেছি এবং বর্তমানে আমরা আরেকটা কোম্পানি করেছি যেটা আর এন্ড আর এবং আর এন্ডার কোম্পানি করে আমরা বিশেষ করে আমেরিকার ওই সব কান্ট্রিগুলোতে এক্সপোর্ট করতেছি আমেরিকা রাশিয়া এগুলাতে আচ্ছা রাশিয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ রাশিয়াতে আমাদের দেখো আমরা ই লন্ডনে একটা ডং আছে তুমি যদি একটা বিজনেস করলো লন্ডনও তো তো এক কাস্টমার তোমার সামনে আইয়া যাইবা তাইন একটা জিনিস লাইয়া যাইবা আর ব্যবসা খুললে এক কাস্টমার আইয়া গেলে তাইন সাইটটা জিনিস লইয়া যাইবা তো সবাই কোন কারণে লন্ডনও খারি একবার বিয়া না সৌদি গেলে সাইডবার বিয়া করেন তো সাইটটা পারফিউম লইয়া যাই আপনারওয়ালা দেখছো নি আপনারা বিজনেস আমরা দেখছি ইগু আসলে ঠিক না যে একটা নিলে সাইটটা নিতে হইব না আমরা এমনভাবে ফ্রেগনেন্স বানাইছি প্রত্যেকটা ফ্রেগনেন্স ডিফারেন্স তো উনি একটা নাই উনি দশটাই কিনতে হবে চাইটটা কেন কিনবে কারণ প্রত্যেকটা ফ্রেগনেন্স ডিফারেন্ট প্রত্যেকটা প্যাকেজ ডিফারেন্ট প্রত্যেকটা বটল ডিফারেন্ট তো উনি প্যাকেজ বটল সব কিছু দেখিয়ে উনি চেবেন না আরে একটা নিলে এইটা বাকি রইলো কেন আপনি যদি আমার ইয়েতে দেখেন তাহলে দেখতে পারবেন প্রোডাক্টগুলো কোয়ালিটি মানুষ এই তো আপনার কাছে একটা ব্রশিয়ার আছে মনে হয় এখানে দেখবেন এখন আপনি এই প্রোডাক্টগুলো দেখিয়ে কোনটা নেবেন আর কোনটা না নেবেন তো আপনার মনে হবে যে আমি সবটাই নেই কেন আপনি দশটাই নিবেন আর আসলে তো আমি যদি একটা ধরিয়া রাখি আপনারা দেখেন না যেন সারা আলাদা না যেন একটা আর থেকে বেশি করে একসাথে যান না জিনা প্রত্যেকটা ডিফারেন্ট প্যাকিং ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট প্রত্যেকটা ডিফারেন্ট আচ্ছা আমার আমার তো এখান খুব আনখা লাগে বাট আসলে তো এই ব্যবসায় না থাকায় আমি কোনটা আপনার কাছে প্রশ্ন করবো প্রশ্ন করবো না নি ফারিস্ট চাইনা থার লোকে ওইদ্য যে মার্কেট চলের এমনি জেনারেল মিটেল মার্কেট আর নাই চাইনার লোকে খুব বেশি কম্পিটিশন চলে যে যে ব্যবসার কথা মাত্রি বাট আলহামদুলিল্লাহ আপনারা তো যেন ফারিস্ট দেখতে পারছেন আপনারা তো মোটামুটি তো বালা ইয়ে যারি তো

একটা টেস্টিং রিপোর্ট আসছে মার্কেট অ্যানালাইসিসে আমরা সবসময় এক্সিবিশনগুলো যাই মার্কেটে কি আসতেছে কি প্রোডাক্ট হইতেছে কি দেখতেছে আমরা যে আমরা আমাদের বটলিং ডিজাইনিং পারফিউমিং আপনি যদি ব্র্যান্ডেড কোম্পানির সাথে যান দেখবেন আমাদের কোয়ালিটিটা ভালো ওদের চেয়ে মাছ বেটার কিন্তু ওরা ওই যে দুইশো তিনশো পাঁচশো বছর আগের পুরানা কোম্পানি ক্রিস্টান ডিওর কাটিয়া লেনভেন তো তারা দেখেছে সেম ফ্রেগরেন্স সেম স্মেল মোর লাস্টিং মোর বেটার হাফ অফ দ্য প্রাইসে পাইতেছে তো এটা এটা অ্যাকসেপ্ট করে নিতেছে আমরা বিশেষ করে আপনি মনে করেন আমার হয়তো ফোন সত্তর থেকে কত বছর হয়েছে এইটার সামনে তো অন্যান্য কোম্পানির তুলনাতে আমরা বাচ্চা কিন্তু আল্লাহর রহমত এবং আপনাদের সহযোগিতায় যেভাবে আমরা আজকে এই কাছে পৌঁছছি এটা রিজনটা কি হইল আমাদের পারফিউমের কোয়ালিটি আমাদের প্রাইসিং যার জন্য দেখতেছে রে বাবা ওই ব্র্যান্ডেড কোম্পানির সাথে ওদের প্রাইস তো ফিফটি ডাউন এবং কোয়ালিটি আহমদুলিল্লাহ আলহামদুলিল্লা আমরা একটা ব্রেক করতে যাইমু আশা করি আর ফিরত পেকতে কি আমরা বহুত আছে মাত পদায় না আর আমারও বহুত প্রশ্ন রইছে আমি তো আশা করি আপনারও অন্তর প্রশ্ন থাকতে পারে তো বেশি বেশি সময় যাইতো না একটা ব্রেক নেই ইনশাল্লাহ একটু পরে দেখাইবো